হে বন্ধুরা, আমি সৌরিন। আজকে 2014 সালে রিলিজ করা একটি মুভি এজ অফ টুমরো নিয়ে হাজির হয়েছি। সিনেমাটি শুরু হয় আর আমরা দেখতে পারি যে এলিয়েনরা পৃথিবীর ওপরে আক্রমণ করেছে এবং মানুষেরা তাদের সাথে কিভাবে লড়বে সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। সেই কারণে বৈজ্ঞানিকরা একটি স্পেশাল স্যুট বানিয়েছে আর সেই স্যুটটাকে আর্মির হাতে তুলে দেওয়া হয় এবং সেটা পরে মানুষেরা এলিয়েনদের সঙ্গে লড়াই করছিল, কারণ তারা এলিয়ানদের সঙ্গে লড়াই করে পৃথিবীকে তাদের হাত থেকে বাঁচাতে চায়। সেই কারণে তাদের বিরুদ্ধে লড়ার জন্য একটা অপারেশন স্টার্ট করা হয়। এরপরেই একটি অফিসারকে ডাকা হয় যার নাম কেজ ছিল এবং সে যুদ্ধে বেশি যেত না। তাকে দেখে এমনই মনে হতো যে তার এসব লড়াই ঝামেলাতে কোনো ইন্টারেস্টই নেই। এরপরেই কেজকে ডেকে তার অফিসার বলে যে তাকে এই লড়াইতে অংশগ্রহণ করতে হবে। এরপরেই কেজ বলে যে আমি কিভাবে লড়ব, আমি তো এর আগে কোনোদিনও লড়িনি। তখনই তার সিনিয়র অফিসার বলে যে তোমাকে থাকতে হবে। এরপরেই কেজ বলে যে আমি থাকব না এবং সেখান থেকে উঠে সে চলে যায়। এরপরেই আর্মির লোকেরা তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এবং তার যখন হুঁশ ফেরে সে নিজেকে আর্মিদের মাঝে খুঁজে পায় আর সে সেই জায়গাতে ছিল যেখানে সেই অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সে সেখানে নিজেকে খুঁজে পেয়ে চমকে গেছিল। এরপরেই সেখানে একজন সার্জেন্ট আসে আর তার সাথে খুব বাজেভাবে কথা বলে। মেজর কেজের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। সে তখনই সেই সার্জেন্টকে বলে যে তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলছো, তুমি জানো না যে আমি একজন মেজর। এরপরেই সেখানে সেই সার্জেন্টের সাথী আসে আর মেজরকে বলে যে হ্যাঁ আমরা জানি, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে হবে। এরপরে মেজর কেজকে সেই জায়গাতে পাঠানো হয় যেখান থেকে এই অপারেশনটা শুরু হবে। আর সেখানে তারা মেজরের ইন্ট্রোডাকশন কিছুটা এইভাবে করায় যে ইনি একজন মেজর, কিন্তু আজ পর্যন্ত সে কোনো লড়াই লড়তে চায়নি। তাহলে সে আর্মিতে এসেছে কি করতে, এমনকি সে এখান থেকে পালিয়েও যেতে চায়, কিন্তু আমরা একে পালাতে দেব না। এরপরেই সেখানে মেজর কেজকে সেই স্যুটটি পরানো হয় যেটা সায়েন্টিস্টরা তৈরি করেছিল আর সেটা পরে তারা সহজেই এলিয়েনদের সঙ্গে লড়তে পারবে। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার এটাই ছিল যে মেজর কেজ সেই স্যুটটা ব্যবহার করতেই তো জানতো না। এরপরেই মেজর কেজ বলে যে এটাকে ব্যবহার কিভাবে করতে হয় সেটা তো অন্তত আমায় বলে দাও। তখনই সেখানে থাকা একটি আর্মি তাকে বলে যে তুমি সেখানে যাও, তুমি নিজেই শিখে যাবে। এরপরেই তাদেরকে সেখানে পাঠানো হয় যেখানে লড়াই হচ্ছিল আর সেখানে দু ধরনের এলিয়ান ছিল। ছোট এলিয়ানগুলো লাল রঙের ছিল এবং বড়গুলো নীল রঙের ছিল। সেখানে সবাই ওই এলিয়ানগুলোর সঙ্গে লড়াই করছিল এবং সেখানে থাকা একটি বড় এলিয়ান কেজের দিকে ক্রমশ এগিয়ে আসছিল, কিন্তু কেজ কিভাবে লড়তে হয় সেটা জানতো না। সেই কারণে সে পাশে পড়ে থাকা একটি বোম নিজের ওপরে রেখে দেয় আর সেটা ব্লাস্ট করার ফলে সে এবং সেই এলিয়ানটি দুজনেই মারা যায়। কিন্তু সেই ব্লাস্টের সময় সেই এলিয়ানের একটু রক্তের ছিটে তার উপরে এসে পড়ে আর এরপরেই সে একদিন পিছনে ঘুম থেকে ওঠে, মানে সে পাস্টে চলে এসেছিল। সে ঘুম থেকে উঠে ভাবে যে সে হয়তো বাজে স্বপ্ন দেখছিল এবং তেমনটা তার সঙ্গে হয়তো আসলে হয়নি। এরপরে তার সাথে ঠিক সেই জিনিসগুলোই ঘটতে থাকে যেটা এর আগের দিন ঘটেছিল। মেজর কেজ ভাবে হয়তো লাইফ তাকে একটা দ্বিতীয় চান্স দিয়েছে এবং এরপরেই তাদেরকে সেই আবার একই জায়গায় পাঠানো হয় এবং সেখানে গিয়ে মেজর কেজ ওই একই এলিয়ানের দ্বারা মারা যায় এবং এরপরেই আবার ওই একই জিনিস রিপিট হয়, মানে মেজর কেজ আবার ওই একদিন আগে ঘুম থেকে ওঠে। কেজ কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি ঘটছিল। সে সবাইকে গিয়ে এই কথাটা বলার চেষ্টাও করে, কিন্তু তখন সবাই তাকে নিয়ে মজা করে। তারা বলে যে তুমি এখান থেকে পালাতে চাইছো বলে এসব বলছো, এসব ফালতুনা বকে আমাদের সঙ্গে লড়তে চলো। এরপরেই কেজ সেখানে গিয়ে তার সামনে একটি মেয়েকে দেখতে পারে আর প্রতিবার সে তাকেই দেখতে পায় এবং সেও প্রতিবার মারা যায়। কেজ জানতো যে সে কিভাবে মারা যাবে এবং বাদবাকি লোকেরাও কিভাবে মারা যাচ্ছে। সেই কারণে কেজ এবার সিদ্ধান্ত নেয় যে সে সকলকে বাঁচাবে, কারণ সে আগে থেকেই জানতো যে এরা কিভাবে মারা যেতে চলেছে আর সেই কারণে তাদের সাথে হওয়া দুর্ঘটনাগুলো কেজ আগে গিয়েই আটকে নিত এবং এইভাবেই সে তাদের প্রাণ বাঁচিয়ে নিচ্ছিল। এরপরেই সে সারাকে গিয়েও বাঁচিয়ে নেয়। তখনই সারা বলে যে তুমি আমাকে বাঁচালে কি করে, আমার তো এমনটা মনে হচ্ছে যে তুমি আগে থেকেই জানতে আমি মরতে চলেছি। তখনই কেজ বলে যে অন্তত কেউ তো আমার কথা বিশ্বাস করল, কিন্তু আমি আবার মারা যেতে চলেছি। তখনই সারা বলে যে তুমি পরের বার যখন আবার এখানে আসবে তখন সোজাসুজি তুমি একটু আমার কাছে এসো। আর এরপরে ঠিক তেমনটাই হয়, কেজ সেখানে মারা যায় আর তার যখন সেই আগের দিন ঘুম ভাঙে এরপরে সে সোজা যায় সারার সঙ্গে দেখা করতে এবং সেখানে গিয়ে সে তাকে বলে যে আপনি আমায় দেখা করতে বলেছিলেন আর আমি এখানে এসে গেছি। তখনই সারা বলে যে তুমি কে, আমি তো তোমায় চিনি না। তখনই কেজ বলে
যে আপনি একটু মনে করে দেখুন, আপনি আমায় দেখা করতে বলেছিলেন। আসলে যেহেতু সে পাস্টে চলে এসেছে, সেই কারণে সারা আর তাকে চিনতে পারছে না। এরপরে কেজ বলে যে একমাত্র তুমি বিশ্বাস করছো যে আমি মারা যাওয়ার পরে পাস্টে আসছি। তখনই সারা বলে যে আমার সাথেও ঠিক এমনটাই হয়, তুমি চলো, তোমাকে আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপরেই তারা দুজন মিলে সেই ডাক্তারের কাছে যায়, আর সে তাদেরকে বলে যে তোমরা যে এলিয়ানদের সঙ্গে লড়ছো, তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করছে না, তাদেরকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, এবং সে এদের মাস্টার মাইন্ড, আর এদেরকে অ্যালফা বলা হয়, এবং এরা ভীষণ অদ্ভুত। হাজার হাজার ছোট এলিয়ান তৈরি হবার পরে একটা এদের মতন অ্যালফা তৈরি হয়। আর সেদিনকে মেজর কেজি একমাত্র এমন সৈন্য ছিল যে ওই অ্যালফাটাকে মেরে দিয়েছিল, কারণ এর আগে অবধি কেউ ওই অ্যালফাকে মারতে পারেনি। সেই কারণে এই এলিয়ানগুলোকে যে নিয়ন্ত্রণ করছে, সে বারবার সময়টাকে পিছিয়ে দিচ্ছে যাতে ওই অ্যালফাটা বেঁচে থাকে। কিন্তু এর ফলে মেজর কেজ কিভাবে পাস্টে আসছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর এর উত্তর হলো যে অ্যালফার ওই এক ফোঁটা রক্ত যে কেজের শরীরের সাথে মিশে গেছে, সেটার কারণেই সেও বারবার অ্যালফার সাথে রিসেট হয়ে যাচ্ছে। আর এখন একটাই উপায়, আমাদের ওই মাস্টার মাইন্ডকে মারতে হবে, নয়তো এই টাইম বারবার রিপিট হবে এবং এলিয়ানরা কখনো এই পৃথিবী ছেড়ে যাবেই না। এরপরেই সেখানে জানা যায় যে সারার আসল নাম রিটা, এবং সে কেজকে বলে যে আমরা যতক্ষণ না ওই মাস্টার মাইন্ডটাকে মেরে ফেলছি, ততক্ষণ অবধি এই কথাটা যেন বাইরে কারোর কানে না যায়। তোমার সাথে যেমনটা হচ্ছে চুপচাপ সেটা হতে দাও, আর আমরা ততক্ষণে এটা জানতে পেরে যাব যে ওই মাস্টার মাইন্ডকে কিভাবে খুঁজে বের করে মারতে হবে। এরপরেই রিটা কেজকে বলে যে তুমি একটা স্বপ্ন দেখবে, আর সেখানেই তুমি ওই মাস্টার মাইন্ডের রাস্তাও খুঁজে পাবে, আর তারপরে আমরা তাকে খুঁজে বের করব। তখনই কেজ বলে যে আমি ওসব পারবো না, কারণ আমি আর্মিতে আছি ঠিকই, কিন্তু আমি কিভাবে লড়তে হয়, কিভাবে রাস্তা খুঁজে বের করতে হয়, এর কোনো কিছুই আমি জানি না। তখনই রিটা বলে যে সেটা আমরা সকলে মিলে বের করে নেব, আর তোমার ট্রেনিংয়ের প্রয়োজন, তো আমি আজ থেকেই তোমার ট্রেনিং শুরু করে দেব। এরপরেই রিটা কেজকে ট্রেনিং দিতে শুরু করে, আর সেই ট্রেনিংটা ভীষণ কঠিন ছিল এবং কেজ আহত হয়ে পড়ে। এরপরেই রিটা সেখানে এসে বলে যে এবার আমি তোমাকে মারতে চলেছি। তখনই কেজ বলে যে তুমি আমাকে কেন মারবে। তখনই রিটা বলে যে এইটা সবসময় মাথায় রাখবে যে তুমি আহত হয়ে পড়লে হয় তুমি নিজেকে মেরে ফেলবে, আর নয়তো আমি এসে তোমায় মেরে ফেলবো, কারণ তুমি যদি আহত হয়ে পড়ে থাকো তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, আর অন্য কারোর রক্ত তোমার শরীরে গেলে তোমার এই ক্ষমতাটা তুমি হারিয়ে ফেলবে, আর তাহলে আমরা মাস্টার মাইন্ডকে কখনো খুঁজেই পাবো না। এরপরে ঠিক এমনটাই হতে থাকে, কেজ যখনই আহত হয়ে পড়ত, রিটা এসে তাকে মেরে ফেলতো, আর এমনটা বহুবার হতে থাকে। একসময় তো এমন আসে যে কেজ রিটাকে অনুরোধ করে যে আমাকে মেরো না, কিন্তু রিটার এটাই ভয় ছিল যে তার শরীরে অন্য কারোর রক্ত না চলে যায়, সেই কারণে সে আহত হয়ে পড়লেই রিটা এসে তাকে মেরে ফেলতো, আর তার লাইফ আবার রিসেট হয়ে যেত, ঠিক একটা ভিডিও গেমের মতন। এমনটা বহু দিন ধরে হতে থাকে, এবং তার লাইফ বারবার রিসেট হওয়ার পরে কেজকে এসে রিটাকে সবকিছু আবার বলতে হতো, কারণ রিটা সবকিছু ভুলে যেত। এরপরেই একদিন কেজ সেই স্বপ্নটা দেখে ফেলে, এবং এখন সেই মাস্টার মাইন্ড কোথায় আছে সেটাও কেজ জেনে যায়। আর এরপরেই সে রিটাকে গিয়ে সবকিছু বলে। তারা সেখানে লড়তে লড়তে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু রিটা সেখানে প্রতিদিনের মতনই মারা যায়। কেজ রিটাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিটা এই ব্যাপারটা বুঝতেই পারে না। অন্যদিকে কেজ রিটাকে পছন্দ করে ফেলেছিল, কারণ সে তার সাথে অনেকগুলো দিন কাটিয়েছে, কিন্তু রিটা শুধু মাস্টার মাইন্ডের কথাই ভেবে যাচ্ছিল। এরপরেই কেজ তাকে বলে যে আমরা তো মাস্টার মাইন্ডের লোকেশন পেয়ে গেছি, আর এরপরেই তারা একটি গাড়ি করে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় এবং তাদের স্যুটের ব্যাটারিও শেষ হয়ে যায়, এবং তারা একটি বাড়ির সামনে আসে যেখানে তারা একটি হেলিকপ্টার দেখতে পায়। এরপরেই তারা বাড়ির ভেতরে যায় সেই হেলিকপ্টারের চাবি খুঁজতে, কিন্তু সেখানে রিটার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে কেজ তাকে কফি বানিয়ে খাওয়ায়। তখনই রিটা তাকে বলে যে তুমি তো খুব সহজেই খুঁজে বের করে নিলে কফিটা। এরপরেই কেজ তাকে উত্তর দেয় যে আমরা এর আগেও এখানে এসেছি, যেমনটা আমি তোমায় বলেছি, আমরা প্রতিদিন বহুবার মারা যাই আর আমাদের লাইফ আবার রিসেট হয়ে যায়, কিন্তু আজ আমাদের ওখানে পৌঁছাতেই হবে। এরপরেই রিটা হেলিকপ্টারে গিয়ে বসে। তখনই কেজ বলে যে আমরা হেলিকপ্টারে ওঠার সাথে সাথেই ছোট এলিয়ানগুলো আমাদের ওপরে আক্রমণ করবে। তখনই রিটা বলে যে করতে দাও, কিন্তু আমরা আজ ওই লোকেশনে গিয়েই ছাড়ব, আর এরপরেই আমরা দেখতে পারি যে সেই ছোট ছোট এলিয়ানগুলো রিটার ওপরে আক্রমণ করে এবং সে আজকেও মারা যায়। এটা দেখে কেজের খুব খারাপ লাগে। সে রিটাকে বলে যে আমি তোমায় প্রত্যেক দিন এইভাবে মরতে দেখতে পারবো না, সেই কারণে
সে সেই জায়গাটায় একাই গিয়ে পৌঁছায়। আর এই জায়গাটাই সে স্বপ্নে দেখেছিল, কিন্তু সেই জায়গাটায় যাওয়ার পরেই সে মাস্টার মাইন্ডকে সেখানে খুঁজে পায় না। কিন্তু সেখানে একটি অ্যালফা এলিয়ান কেজের উপরে আক্রমণ করে। কেজ তার সঙ্গে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু ওই এলিয়ানটি প্রচণ্ড শক্তিশালী ছিল, আর সে কেজের শরীর থেকে সেই রক্তটা বের করতে চাইত যাতে সে তার ওই এবিলিটিটা হারিয়ে ফেলে। কিন্তু কেজ তেমনটা হতে দেবে না, সেই কারণে সে পাশে থাকা জলে ঝাঁপিয়ে পড়ে, আর এর ফলে তার মৃত্যু হয় এবং তার লাইফটা আবার রিসেট হয়ে যায়। আর এরপরে সে আবার রিটার কাছে যায় এবং রিটা তাকে বলে যে এটা নিশ্চয়ই মাস্টার মাইন্ডের প্ল্যান, কারণ এই ধরনের চালাক চতুর প্ল্যান মাস্টার মাইন্ডই বানাতে পারে। সে ইচ্ছা করে তোমাকে এই স্বপ্নটা দেখাচ্ছে, সে আসলে ওই লোকেশনে নেই, সে অন্য কোথাও রয়েছে এবং তার লোকেশনটা আমাদের খুঁজে বের করতেই হবে। এরপরেই তারা সেই ডাক্তারটির কাছে যায়, আর সে তাদেরকে বলে যে একটা যন্ত্র আছে এবং সেটাকে যদি অ্যালফার শরীরে লাগানো হয় তাহলে তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসল মাস্টার মাইন্ড কোথায় লুকিয়ে রয়েছে। আর এই কাজটা আমরা তোমার শরীরের মাধ্যমেও করতে পারবো, কারণ তোমার শরীরে অ্যালফার রক্ত রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো যে সেই যন্ত্রটি তোমার লিডারের কাছে আছে, আর সেটাকে তুমি কিভাবে আনবে সেটা তুমি জানো। এরপরেই কেজ রিটার সাথে সেই লিডারের কাছে যায় আর তাকে সব কথা সে খুলে বলে, কিন্তু তার লিডার তার কথায় বিশ্বাস করে না। কিন্তু কেজ জোর করে সেই ডিভাইসটি তার থেকে নিয়ে নেয় এবং সেখান থেকে সে বেরিয়ে আসে। কিন্তু তখনই অন্য সৈন্যরা তার উপরে আক্রমণ করে এবং সে আহত হয়ে পড়ে, আর সেখানে সে জ্ঞান হারায়। এবং তার যখন জ্ঞান ফেরে সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়, আর তার শরীরে ব্লাড সাপ্লাই করা হচ্ছিল, আর এর মানে তার সেই শক্তিটা এখন সে হারিয়ে ফেলেছে। এত দিনের এত কঠিন পরিশ্রম সবটা বৃথা গেল। কিন্তু তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তাদের মারা যাওয়ার আগে রিটা সেই যন্ত্রটি তার শরীরে লাগিয়ে দিয়েছিল, আর এখন তারা জানে যে আসল মাস্টার মাইন্ড কোথায় লুকিয়ে রয়েছে, আর এবার আসল খেলা শুরু হবে। হসপিটালে কেজ শুয়েছিল, কিন্তু তখনই রিটা আসে তাকে মারতে। কিন্তু তখনই কেজ তাকে আটকায় আর বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমার শরীরে রক্ত সাপ্লাই করা হয়েছে, আমার কাছে আবার জন্ম নেবার সেই শক্তি নেই, তুমি যদি আমায় মেরে ফেলো তাহলে আমি সত্যিই মারা যাব। এরপরেই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে তাদের সঙ্গে আরও কিছু সৈন্য নেয়। কিন্তু এখন রিটা আর কেজের চোখে একটা ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ তারা যদি এখানে মারা যায় তাহলে তারা আর কোনো দিনও বেঁচে ফিরবে না। তারা সেখানে যাওয়া মাত্রই বাকি সৈন্যরা মারা যায়, কিন্তু কেজ আর রিটা কোনো রকমভাবে বেঁচে যায়। আর তারা সেই ঘরে প্রবেশ করে যেখানে সেই অ্যালফা এলিয়ানের সাথে সাথে মাস্টার মাইন্ডটাও ছিল। সেখানে রিটা বলে যে সে ওই অ্যালফা এলিয়ানটাকে ডিস্ট্র্যাক্ট করবে এবং কেজ ওই মাস্টার মাইন্ডটাকে মেরে ফেলবে। সেখানে কেজের পায়ে আঘাত লাগে, কিন্তু তারা একে অপরকে গুড লাক উইশ করে এবং তখনই তারা জানায় যে তারা একে অপরকে ভালোবাসে, সেই কারণে তাদের দুজনেরই বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই রিটা সেই অ্যালফা এলিয়ানটাকে ডিস্ট্র্যাক্ট করে এবং কেজ ওই মাস্টার মাইন্ডকে মারতে যায়। কিন্তু তখনই সে অনুভব করে যে রিটা মারা গেছে আর তার ভীষণ খারাপ লাগে। কিন্তু তাকে তো ওই মাস্টার মাইন্ডকে মারতেই হতো। সে দেখে যে মাস্টার মাইন্ড জলের তলায় রয়েছে, সেই কারণে সেও জলে ঝাঁপিয়ে পড়ে এবং তার পিছনে ওই অ্যালফাটাও চলে আসে। কিন্তু অ্যালফা কেজকে মারার আগেই সে অনেকগুলো বোম ওই মাস্টার মাইন্ডের দিকে ছুড়ে দিয়েছিল এবং তখনই কেজ মারা যায়। আর সেই বোমগুলোর জন্য মাস্টার মাইন্ডের ভেতরে একটি বড় বিস্ফোরণ হয় আর সেও সেখানে মারা যায়। এবং তার সাথে সাথে সেই অ্যালফাটাও মারা গেছিল, কিন্তু তখনই তার রক্ত আবার কেজের শরীরে গিয়ে পড়ে আর তার লাইফ আবার রিসেট হয়ে যায়। এখন সে খুশি ছিল, কারণ সেই মেন মাস্টার মাইন্ড এখন মারা গেছে, সেই কারণে ওই অ্যালফা আর ছোট ছোট ক্রিয়েচারগুলোও মারা গেছে। এরপরেই কেজ যায় রিটার সঙ্গে দেখা করতে, কিন্তু রিটা আবার তাকে দেখে চিনতে পারে না। তখনই কেজ হেসে বলে যে কেউ না, এর মানে সে হয়তো রিটাকে আবার সব কিছু খুলে বলবে আর তাদের মাঝে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং এর সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল এজ অফ টুমরোর গল্প। আশা করি আপনাদের এই সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।